জি আসসালামু আলাইকুম। আজকে এই তিন ভাইয়ের গাইনোকোমাস্টিয়া সার্জারি হবে। একটা সময় ছিল যখন গাইনোকোমাস্টিয়া সার্জারি কেটে করতে হতো, সেই ক্ষেত্রে ওই যে ব্রেস্টের নিচে অনেকটা জায়গা আমাদের কেটে ফেলতে হতো এবং বড় একটা দাগ পড়তো। তো এটা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে এখন আমরা এটা মিনিমাল ইনভেসিভ সার্জারি হিসাবে করতে পারি। যেমন হলো যে আমরা শুধু এই ব্রেস্টের নিচে দুই জায়গায় দুটো ফুটো করে আমরা লাইপোসেকশন করে সব ফ্যাট নিয়ে আসি, এবং এই যে কালো অংশটা, মাঝখানে যে কালো অংশটা, এটা হলো নিপুল এবং এরিওলার নিচে সামান্য একটু কেটে, 2 সেন্টিমিটারের মতো কেটে আমরা গ্ল্যান্ডটা বের করে নিয়ে আসতে পারি। তো এখন আমার কাছে যেসব পেশেন্ট আসে, বেসিক্যালি 95% পেশেন্টেরই অপারেশন হয় হলো যে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে। এই যে আজকে তিনজন ভাইয়ের অপারেশন হবে, তিনজনেরই লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে অপারেশন হবে, অর্থাৎ স্থানীয়ভাবে অবশ করে আমরা এই টোটাল দুইটা ব্রেস্টে এই যে নিচ দিয়ে একটা ফুটো করে এই টোটালটাতে আমরা লোকাল অ্যানেস্থেশিয়া বা টুমেসেন্ট ফ্লুইড যাকে বলে ডাক্তারি ভাষায়, সেটা আমরা দিয়ে থাকি। দিয়ে এই টোটাল ব্রেস্টটা অবশ করে তারপরে আমরা লাইপোসাকশন এবং অন্যান্য প্রসিডিউরগুলি করি। এখন দেখা যায় যে এই টুমেসেন্ট ফ্লুইড দেওয়ার সময় কেউ কেউ একটু ব্যথা পায়। তো ওই ব্যথাটা নিয়ে আজকে বেসিক্যালি কথা বলবো যে কেমন ব্যথাটা পাওয়া যায়। তো ব্যথার বিষয়টা হলো যে আপনারা আমাকে আমার আগে কিছু ভিডিও দেখেছেন যে ইনজেকশন দেওয়ার সময় আমরা পেশেন্টের ইন্টারভিউ নিয়েছি, তারা বলছে যে না আমি ব্যথা পাচ্ছি না। হ্যাঁ, তো ম্যাক্সিমাম পেশেন্টই বলে যে আমি ব্যথা পাচ্ছি না, বা কেউ কেউ বলে যে স্যার একটু টের পেয়েছি, কেউ কেউ বলে যে স্যার একটু ব্যথা পেয়েছি, আবার কেউ কেউ বলে যে না স্যার একটু বেশি ব্যথা পেয়েছি। এই বেশি ব্যথা পাওয়া রোগীর সংখ্যা অনেক কম, এবং এইটা ব্যথার তারতম্যটা হওয়ার কারণ হলো এক একজনের পেইন সেন্সিটিভিটি এক এক রকম। কাউকে হয়তো একটা চিমটি দিলে সে কোনো অনুভূতি পায় না, সে তার এক্সপ্রেশনটা ওই রকম যে না সে কোনো ধরনের সারা শব্দ করে না। আবার কেউ একটু চিমটিতে দেখা যায় যে অনেক বেশি রিয়াকশান করে সেইটা। তো এই পেইন ম্যানেজমেন্টের জন্য আমাদের যেটা আছে সেটা হলো যে আমরা এই যে এইখানে ইনজেকশন দেওয়ার আগে আমরা শিরার মধ্যে প্রায় ঘণ্টাখানিক আগে বা 1.5 ঘন্টা আগে আমরা যেটা করি যে শিরার মধ্যে কিছু পেইন কিলার ইনজেকশন দিয়ে থাকি। এইখানে যখন আমরা ইনজেকশন দিব তখন যেন পেশেন্ট ব্যথা কম পায় বা ব্যথা না পায়, এইটার জন্য। তো 80% ক্ষেত্রে এই পেশেন্টরা বলে যে না কিছুটা টের পেয়েছে অথবা কোনো ধরনের ব্যথা পায়নি। তবে এই পেইয়াটা আমরা ইনজেকশনটা আমাদের দিতে দুইটা ব্রেস্টে দিতে 10 থেকে 12 মিনিট লাগে, ওইটাই বেসিক্যালি এই সার্জারির বদারিং টাইম। এছাড়া বাকি টাইমটা পেশেন্টরা আমাদের সাথে গল্প করে, কথা বলতে বলতে তাদের বিভিন্ন ধরনের গল্প শুনি। এই গল্প শুনলে যেটা হয় যে পেশেন্ট যখন কথা বলে তাদের স্ট্রেসটা অনেকটা কমে যায়। আমাদের সাথে একটা ফ্রেন্ডলি ইন্টারাকশন হলে তারা একটু ইজি থাকে ইয়ের সময়, অপারেশনটার সময়। তো এই কাজগুলি করি। তো অনেকেই জানতে চান যে আমরা অপারেশন করার পরেও এই ব্যথাটা থাকবে কি না। হ্যাঁ, অনেকে এটা নিয়ে কনসার্ন থাকেন, খুব অরিট থাকেন যে এত বড় একটা জায়গা আমার যেহেতু অপারেশন হবে শুধু লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে, পরবর্তীতে এই ব্যথাটা কন্টিনিউ করবে কি না। না, পরবর্তীতে ব্যথা থাকবে না। তারপরে আমরা একটা ভালো পেইন কিলার দিয়ে রাখি যাতে ব্যথা না করে। তবে হ্যাঁ, শতকরা একজন দুইজন যে পরে ব্যথার কমপ্লেন করে না তা না, এটা হলো এক্সেপশনাল কেসে যে কারো একটু ব্যথা লাগতে পারে। তো আজকে এই তিন ভাইয়ের অপারেশন করব, আশা করি তাদেরকে একটা ভালো এক্সপিরিয়েন্স দিতে পারবো। তাদের মধ্যে একজন আছেন যে উনি অলরেডি এক জায়গায় অপারেশন করিয়েছেন, আজকে তারটা রিভিশন সার্জারি হবে। তো আর বাকি দুইজনের গ্রেডটা হলো 1 এবং 2-র মাঝখানে।